তো যাদের আপনাদের মাথায় চুলে সমস্যা আছে, যারা দীর্ঘদিন প্রবাসে থেকে হেলমেট পরে কাজ করে, যারা অল্প বয়সে চুল হারিয়ে ফেলছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। একটু শেয়ার করবেন, মানে এর ভিতরে মানে অনেকদিন ধরে মানে পরিকল্পনা স্বপ্ন যে না লাগাবো লাগাবো, ঠিক আছে চুল লাগাবো, তো এরকম বিশ্বস্ত লোক। তো ভাইয়াকে এই এই জায়গাটা টোটালি ভরাট করে দেওয়া হবে মাত্র 2 ঘন্টার ভিতরে, কিন্তু এই হেয়ার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আসলে চুল না থাকার অনুভূতিটা কেমন সেটা মানে যার নাই সেই বোঝে, ঠিক আছে, মানে ভিতরে ভিতরে এটা আর কি অনেক কষ্টদায়ক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি পোলাও পেনাং, জায়গার নাম হচ্ছে টিকুশ। আমি ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে এই জায়গাটার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে রাখবো, স্ক্রিনে এই জায়গাটার মোবাইল নাম্বার দিয়ে রাখবো। আমি এখন দাঁড়িয়ে আছি সেলিব্রিটি অ্যান্ড স্টার হেয়ারের সঙ্গে সামনে। তো এটা হচ্ছে পেনাংয়ে, পোলাও পেনাং টিকুশে অবস্থিত এই আউটলেটটা। তো যাদের আপনাদের মাথায় চুলে সমস্যা আছে, যারা দীর্ঘদিন প্রবাসে থেকে হেলমেট পরে কাজ করে, যারা অল্প বয়সে চুল হারিয়ে ফেলছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আসলে যারা চুল যাদের আছে তারা কিন্তু চুলের মর্ম বুঝবে না, যারা চুল হারিয়ে ফেলছে অল্প বয়সে তারাই শুধু চুলের মর্ম বুঝবে। আর মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার মাথার চুল। তো এই চুলকে যারা হারিয়ে অনেক চিন্তিত আছেন, দেশে যেতে পারতেছেন না, বিয়ে করতে পারতেছেন না, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই ভিডিওটা। সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর এখন আমরা ভিতরে এন্টার করব এবং একটা বাংলাদেশি ভাইয়ের মাথাতে চুল লাগানো হবে, কিভাবে তারা চুলটা লাগিয়ে থাকে এটাই আপনাদের পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। ওকে ভিউয়ার্স, লেটস গো। তো এখানে আমরা আরও একটা ভাইকে পাইছি, ইনিও আমাদের বাংলাদেশি ভাই, আমাদের ভিডিও দেখে আসছে মূলত, আমাদের সঙ্গে পরিচিত আমাদের ভিডিও দেখার মাধ্যমে। আসলে ভিডিও দেখে এখানকার কোম্পানি সম্পর্কে জানছে এবং এখানে আসার জন্য কন্ট্রাক্ট করছে, আসছে। তো ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি মালয়েশিয়ার কোথায় থাকেন? আমি থাকি মালয়েশিয়ার পেনাং ডিস্ট্রিক্টে সেলিম পার্ক জায়গা। সেলিম পার্ক জায়গা। আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন? মোহাম্মদ বাবু শেখ। মোহাম্মদ বাবু শেখ ভাই। ভাই আসলে মূলত আপনি তো আমাদের এই কোম্পানিকে ভিডিওর মাধ্যমে দেখছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনার ভিডিওর মাধ্যমে দেখছি আমি। আচ্ছা আচ্ছা, সব সময় আপনার ভিডিওটা ফলো করি তো। আচ্ছা, তো আমাদের এখান থেকে চুল লাগানোর জন্য মূলত আসছেন, তাই না? হ্যাঁ। তো ভাইজান কত বছর আপনার চুল হারিয়ে আপনি? তো 6-7 বছর। 6-7 বছর, মানে চুল হারানোর কষ্টটা কাইন্ডলি একটু শেয়ার করবেন। মানে এর ভিতরে মানে অনেকদিন ধরে মানে পরিকল্পনা স্বপ্ন যে না লাগাবো লাগাবো, ঠিক আছে চুল লাগাবো, তো এরকম বিশ্বস্ত লোক মানে দুনিয়াটাই তো দেখেন যে অবস্থা, চিটিং বাট করে দিয়ে গিয়া। তো আমি অনেকদিন ধরে আপনার ভিডিও ফলো করি, ঠিক আছে, তো হঠাৎ করে আপনার ভিডিওতে একটা ই দেখলাম, হ্যাঁ পোস্ট পাইছি, তো সাথে সাথে আপনারে লক করছি। আচ্ছা ভাইজানের দেশের বাড়িটা কোথায় কাইন্ডলি একটু বলবেন? টাঙ্গাইল। টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভাই, আমাদের বাবু ভাই। বাবু ভাইয়ের মাথাটা আপনার একটু চতুর্পাই দিয়ে দেখি, দেখেন। তো এরকম যাদের টোটাল মাথা ক্লিয়ার হয়ে গেছে, নো চিন্তা ডু ফুর্তি, জাস্ট চলে আসবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কাইন্ডলি একটু যোগাযোগ করবেন। আপনাদের যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে আসবেন। অনলি 2 ঘন্টার ভিতরে কিন্তু ভাইয়ের মাথাতে পরিপূর্ণ চুল হয়ে যাবে। এটা হচ্ছে আপনার এ এম এক্স হেয়ার। তো এটা হচ্ছে আপনার টেপিং সিস্টেমের মাধ্যমে লাগানো হয়। তো যাই হোক, আমরা এখন ভাইয়ার লুকটা দেখলাম, লাগানোর পরের লুকটা আমরা ইনশাল্লাহ দেখব। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব, ঠিক আছে? তো এই যে হচ্ছে ভাইয়ার লুক, ভাইয়ার কাজ চলতেছে, ভাইয়ের মাথার মাপ নেওয়া হয়েছে, মাপ নিয়ে আমাদের চুলটা মানে করা হবে। তো এর পরবর্তীতে আমরা দেখব, ঠিক আছে?
তো ভিউয়ার্স, দীর্ঘ 2 ঘন্টার পরিশ্রমের পরে ভাইয়ার একটা সুন্দর লুক আমরা আনতে পেরেছি। তো ভাইয়ার কাছ থেকে জিজ্ঞেস করব, আসলে চুলই মানুষের আসল সৌন্দর্য, দেখেন এখন লুকটা কত সুন্দর লাগতেছে দেখেন। তো ভাইয়াকে জিজ্ঞেস করব যে তার অনুভূতিটা কেমন, চুল না থাকার অনুভূতিটা এবং থাকার অনুভূতিটা। ভাইয়া কি অবস্থা এখন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আসলে চুল না থাকার অনুভূতিটা কেমন সেটা মানে যার নাই সেই বোঝে, ঠিক আছে? মানে ভিতরে ভিতরে এটা আর কি অনেক কষ্টদায়ক, তো এটা বলার মতো ভাষা নেই আর কি। তো আলহামদুলিল্লাহ তো এখন অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো এখানে পেনাঙে যেসব মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আছে, তারা কি আমাদের এই প্রতিষ্ঠানে আসতে পারে কিনা, বা সেই ব্যাপারে যদি কিছু বলতেন? হ্যাঁ, ইনশাল্লাহ আশা তো করি। যেরকম দেখলাম মানে সার্ভিসটা অনেক সুন্দর, সবকিছু মানে সুন্দর আর কি। আমাদের পরিবেশটা এবং স্টাফদের সবকিছু ঠিক আছে? হ্যাঁ, সবকিছু অনেক সুন্দর মনের মতো। তো আশা করি আমার যে বন্ধু সার্কেলের ভিতরে আছে বাংলাদেশি মালয়েশিয়া প্রবাসী, চেষ্টা করবো যে এখানে নিয়ে আসতে, যাতে মানে আমার মতো যাদের এই সমস্যা। আচ্ছা আচ্ছা, তো আপনি সম্পূর্ণ স্যাটিসফাইড, খুশি তো আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আসলে মানে অল্প খরচের ভিতরে, অল্প খরচ না বললে ভুল হবে, মানে অল্প খরচ বললে ভুল হবে, একটু খরচ একটু বেশি হলেও মানে সুন্দর একটা লুক, এরপরে আপনি এটা অনেক লং টাইম ব্যবহার করতে পারবেন, তাই না? আপনি যদি এটা সুন্দর করে যত্ন নেন, এটা কিন্তু আপনি কয়েক বছর, এরা ক্লেম করে 8-10 বছর ব্যবহার করা যাবে এরা বলে নিজেরাই, তো আপনি যদি চেষ্টা করেন আরও বেশি লং টাইম ইউজ করতে পারবেন। আসলে এটাই আর কি, ঠিক আছে? তো আর কিছু বলবেন? যাক আলহামদুলিল্লাহ, তো দোয়া রইল সবার জন্য। তো আশা করি আসবেন, দেখবেন, পছন্দ হলে করবেন, যাচাই বাছাই করবেন। আচ্ছা, আমাদের ভিডিওটা সবাই দেখার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনারা দেখবেন এবং সবাইকে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা যারা নতুন দর্শক আছেন প্লিজ আমাদের একটু সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, দেখলেন যে একটা আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু পেনাং ব্রাঞ্চে আসছে, সেলিব্রিটি অ্যান্ড স্টার হেয়ারের পেনাং ব্রাঞ্চে আসছে, এবং ভাইয়ের মাথাতে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয়েছে। এটা হচ্ছে মাত্র 2 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু আমরা এই সুন্দর লুকটা আনতে পেরেছি। চেষ্টা করব যে সবারকেই ভালো সার্ভিস বা সেবা দেওয়ার জন্য। আপনারা যারা পেনাঙে আসেন বা পেনাঙে কাজ করেন মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, তারা কিন্তু এই ব্রাঞ্চটাতে আসবেন। এটা হচ্ছে পোলাও পেনাং টিক্কুশ, এই জায়গাটার নাম। তো আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে এটার ঠিকানা দিয়ে দেবো এবং ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যারা আসতে চান যোগাযোগ করে আসবেন। আর যারা কুয়ালালামপুর থেকে আমাদের এই হেয়ার সার্ভিসটা পেতে চান, তারা কিন্তু কুয়ালালামপুর ব্রাঞ্চে আসবেন। এটা হচ্ছে পেতালিং জায়গাতে, কুয়ালালামপুর ব্রাঞ্চটা হচ্ছে পেতালিং জায়গাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো এপিসোড নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।